ডেঙ্গু রোধে পথে গোবরডাঙ্গা খাটুরা বয়েজ স্কুলের ছাত্রীরা এদিন ডেঙ্গুর পাশাপাশি তামাক বর্জন ও প্লাস্টিক মুক্ত সমাজ গড়তে এক সাইকেল র্যালিরও আয়োজন করা হয়। শারদ উৎসবের প্রাককালে ফের মাথাচাড়া দিয়েছে ডেঙ্গু। ডেঙ্গু রোধে তৎপর প্রশাসন, এবার ডেঙ্গু রোধে সাধারণকে সচেতন করতে পথে নামল স্কুল পড়ুয়ারা। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে নির্মল বিদ্যালয় প্রকল্পের অধীনে এই উদ্যোগ নেওয়া হয় উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গার খাটুরা বয়েজ শিক্ষানিকেতনের পক্ষ থেকে। শুধু ডেঙ্গু রোধে প্রচার নয়, প্লাস্টিক মুক্ত পরিবেশ, মাদক বর্জন, পাশাপাশি সাধারণ পথ চলতি মানুষদের সেফ ড্রাইভ সেফ লাইফ নিয়ে সচেতন করে স্কুল পড়ুয়ারা। এই উপলক্ষে এদিন এক সাইকেল র্যালিরও আয়োজন করা হয় বিদ্যালয়ের পক্ষ থেকে। গোবরডাঙ্গা পৌরসভার সহযোগিতায় আয়োজিত হয় এদিনের অনুষ্ঠান। এদিন সকালেই বিদ্যালয় প্রাঙ্গণে এসে পৌঁছান গোবরডাঙ্গা পৌরসভার পৌরপতি শঙ্কর দত্ত। বিদ্যালয়ের এনসিসির ছেলেরা স্বাগত জানান পৌরপতিকে, এরপর ফিতে কেটে এদিনের র্যালির সূচনা করেন শঙ্কর দত্ত। হাতে বিভিন্ন সচেতনতামূলক প্লাকার্ড নিয়ে গোবরডাঙ্গা শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে বিদ্যালয়ের ছাত্রীরা। এদিন গোবরডাঙ্গা কালীবাড়ি মোড় এলাকায় পৌঁছে সেখানেও পথ চলতি মানুষদের পথ নিরাপত্তা সম্পর্কে সচেতন করা হয় বিদ্যালয়ের পক্ষ থেকে। এ বিষয়ে বিদ্যালয়ের এনসিসির দায়িত্বপ্রাপ্ত শিক্ষক বলেন, পশ্চিমবঙ্গ সরকারের নির্মল বিদ্যালয় প্রকল্পের অধীনে গোবরডাঙ্গা পৌরসভার সহযোগিতায় এদিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মূলত পশ্চিমবঙ্গ সরকারের নির্মল বিদ্যালয় প্রকল্পের আওতায় আমাদের এই মাসব্যাপী প্রোগ্রাম ছিল। তো আমাদের বিদ্যালয়ের উদ্যোগে এনসিসি বিভাগ এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং সর্বোপরি পৌরসভার উদ্যোগে আমরা একটা সাইকেল র্যালি শুরু করতে চলেছি। আপনারা সবাই জানেন যে সমাজ ব্যবস্থা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। প্রচুর পরিমাণে নেশাদ্রব্যাদি এদিক সেদিক বিভিন্নভাবে বিক্রি চলছে, এগুলোকে বন্ধ করা এবং ছাত্র সমাজ যাতে এই নেশামুক্ত একটা সুন্দর নির্মল সমাজ গড়ে তুলতে পারে, প্লাস্টিক বর্জন সহ বাকি যা কিছু আছে, ডেঙ্গিটা এখন ভীষণভাবে প্রকোপ আমরা লক্ষ্য করছি, তো সেই সমস্ত কিছু মিলিয়েই আমাদের এই আজকের র্যালি। র্যালি থেকে মূলত সমাজ সচেতনতামূলক এটাই র্যালির মাধ্যমে দিতে চাইছি যে নেশামুক্ত একটা সুন্দর নির্মল সমাজ গড়ে উঠুক, পরিবেশ সুন্দর সুস্থির হোক, ছাত্র সমাজ আগামীতে ছাত্র হিসেবেই যেন আমরা তাদেরকে আরো কাছে পাই এবং তাদের ভবিষ্যৎ সম্পর্কে সচেতন হয়, মূলত এই বার্তা দেওয়ার উদ্দেশ্যেই আমরা আজকে এলাম। এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে ছাত্রছাত্রীদের উৎসাহিত করার পাশাপাশি তাদের এই কাজের প্রশংসা করেন চেয়ারম্যান। তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছেন প্লাস্টিক মুক্ত বাংলা গড়তে, ডেঙ্গু রুখতে। ছাত্রেরা যে ভূমিকা নিয়েছে তা সত্যিই প্রশংসার যোগ্য। এর জন্য বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা ও ছাত্রদেরও ধন্যবাদ জানান তিনি। বাংলাকে একদম প্লাস্টিক মুক্ত, ডেঙ্গু মুক্ত করবার যে ডাক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, একইভাবে কাজ করে চলেছে সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান, পৌরসভা, স্কুল কলেজ। প্রীতিলতা বয়েজ স্কুল আজকে যে পদক্ষেপ গ্রহণ করেছে, এটা সর্বস্তরের মানুষকে অনুপ্রাণিত করবে। মানুষের যাদের মধ্যে এখনো সচেতনতার অভাব আছে, তারা আজকের দিন থেকে শিক্ষা গ্রহণ করবে যে মুখ্যমন্ত্রীর ভাবনা চিন্তা, বাংলাকে বাঁচানোর যে লক্ষ্য, প্লাস্টিক মুক্ত ডেঙ্গু মুক্ত বাংলা, সেই লক্ষ্যে আজকের পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি তাদেরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। দীপ সরকারের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোবরডাঙ্গা। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।